নমস্কার, দেখুন জি চব্বিশ ঘন্টা শুরু করছি ই স্কুল অর্থাৎ মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জি চব্বিশ ঘন্টার এই বিশেষ নিবেদন। ক্যাম্পাসে এই মুহূর্তে লকডাউন চলছে, কিন্তু ক্যাম্পাসের লকডাউন যাতে পড়াশোনাতে কোনোভাবে প্রভাব ফেলতে না পারে তার জন্যই আমাদের এই উদ্যোগ। এবং আজকের ই স্কুলে আমরা মাধ্যমিকের বাংলা নিয়ে পড়াশোনা করব। মাধ্যমিকের বাংলা আমাদেরকে পড়াবেন আজকে শিক্ষক শুভজিৎ গুপ্ত, শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট হাইস্কুলের শিক্ষক। আর মাধ্যমিকে বাংলার আজকের টপিক বা বিষয় হচ্ছে নদীর বিদ্রোহ, একটি গদ্য বা গল্প মানিক বন্দ্যোপাধ্যায় লেখা। আমি স্যারকে অনুরোধ করবো স্যার শুরু করবার জন্য। নমস্কার, প্রত্যেককে শুভেচ্ছা। যারা এই দৃশ্য শ্রাব্য মাধ্যমে আমাদের সাথে নিয়মিত এই পঠন পাঠনে আছো, তোমাদের জন্য আজকে দশম শ্রেণীর ছাত্রছাত্রীদের জন্য আমরা যে পাঠ বেছে নিয়েছি সেটার নাম নদীর বিদ্রোহ, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা। পাঠ্যবইয়ের 123 পাতা খুলে নাও এবং দেখো, আমরা তোমাদের দেখিয়ে দিয়েছি পর্দায় যে মানিক বন্দ্যোপাধ্যায় তার প্রকৃত নাম ছিল প্রবোধ কুমার বন্দ্যোপাধ্যায়। মানিক কিন্তু তার আসলে ডাকনাম, কখনো ভাবেননি লেখক হবেন। বন্ধুদের সঙ্গে কথা হচ্ছে, মজা হচ্ছে, বাজি ধরাধরি হচ্ছে, একটা গল্প লিখে ফেললেন অতসীম আমি, ছাপতে দিলেন, ছাপা হয় কি হয় না, নিজের নাম ব্যবহার করলেন না, ডাক নাম ব্যবহার করলেন মানিক, অতসীমামি ছাপা হলো। বাংলা সাহিত্যে মানিক বন্দ্যোপাধ্যায় প্রতিষ্ঠিত হয়ে গেলেন। তারপর পদ্মা নদীর মাঝি, পুতুল নাচের রীতিকথা, দিবারাত্রির কাব্য, এরকম অসম্ভব পৃথিবী বিখ্যাত সব উপন্যাস চিরকালীন লেখা, বা এই যে গল্পটা তোমরা নিশ্চয়ই দেখছো পর্দায় ভেসে আছে তোমাদের সামনে, যার মূল গ্রন্থ সরীসৃপ, এর মতন গল্প, প্রাগৈতিহাসিকের মতন গল্প, অসহযোগীর মতন গল্প, অজস্র সমস্ত গল্প, এই গল্পগুলো এক একটা উজ্জ্বল মণিরত্ন, কেবল বাংলা সাহিত্যের নয় বিশ্ব সাহিত্যের। মানিক বন্দ্যোপাধ্যায়কে নিয়েও তাই যেন বাংলা সাহিত্যের সমালোচকদের মধ্যে, আলোচকদের মধ্যে, সমকালীন অগ্রজ অনুজ কবিদের মধ্যে নানা রকম কথা। কেউ তাকে বললেন কল্লোলের কুলবর্ধক, কেউ তাকে বললেন এই লেখক তো অদ্ভুত একটা বৈজ্ঞানিক অনুসন্ধিৎসা নিয়ে এসেছেন, কেউ বললেন ফ্রয়েডীয় ধারাকে বাংলা ভাষায় আনলেন, কেউ বললেন মার্ক্সীয় চেতনাকে বাংলা ভাষায় আনলেন, অদ্ভুত এই মানুষটি। কিন্তু তিনি নিজে কী বলছেন? তিনি নিজে বলছেন মানুষের কথা, আমার অভিজ্ঞতায় যা আছে, আমি যা লিখি সেটা অন্য মানুষ কখনো লেখেনি। এই আত্মপ্রত্যয় নিয়ে লিখতে এলেন মানিক বন্দ্যোপাধ্যায়, লিখলেন মানুষের কথা নিষ্পৃহভাবে, আবেগহীনভাবে, দরদ দিয়ে লিখলেন, কিন্তু সে দরদ পক্ষপাত দুষ্ট নয়। এই রকম একজন লেখক, তিনি দীর্ঘদিন কমিউনিস্ট পার্টির সংস্পর্শে ছিলেন, একটা সময় দূরে সরে যান ব্যথা হতো হয়ে, তারপর তার মৃত্যুর পর তার মৃতদেহের এত ফুল দেওয়া হয়, এত মালা দেওয়া হয় যে কথিত তার খায়ের খাটের পায়া ভেঙে যায়। সুভাষ মুখোপাধ্যায় 40 দশকের কবি, যাকে পদাতিক কবি বলে চিনি, তিনি এসে লিখলেন এই প্রসঙ্গ নিয়ে, ফুলগুলো সরিয়ে নাও আমার লাগছে, ফুল জমে জমে মালা, মালা জমে জমে পাথর, পাথরগুলো সরিয়ে নাও আমার লাগছে, ফুলগুলো সরিয়ে নাও আমার লাগছে। এই মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প আজ আমরা পড়ব, সরীসৃপ গ্রন্থের গল্প। এই গল্পটার নাম নদীর বিদ্রোহ। কার গল্প? একটা অদ্ভুত চরিত্রের গল্প, যে চরিত্রটার নাম নদের চাঁদ। কি করে সে? সে একটা স্টেশনের স্টেশন মাস্টার। সে একটা স্টেশনের স্টেশন মাস্টার, দেখো তোমাদের সামনে একটা স্টেশনের চিত্র তুলে ধরা হয়েছে, সে একটা স্টেশনের স্টেশন মাস্টার। এই স্টেশনে সে খুব দায়িত্বপূর্ণভাবে তার সমস্ত কাজকর্ম সামলায়, কিন্তু তার একটা অদ্ভুত ঘোর আছে ভেতরে। ঘোরটা কি? ওই যেখানে সে চাকরি করে তার থেকে 1 মাইল দূরে একটা নদী আছে। ওর একটা অদ্ভুত শখ, মানুষের জীবনে তো অনেক রকম শখ থাকে, তোমাদেরও আছে, কেউ ডাকটিকিট জমাও, কেউ পুরনো গান খুঁজে খুঁজে জমা করো, হাজারো রকম শখ, কেউ গাছের পাতা খুঁজে জমিয়ে রাখো, কেউ কার্টুন এর বই রাখো, কেউ খেলোয়াড়দের ছবি কেটে রাখো। এই লোকটার একটা শখ ছিল, শখটা অদ্ভুত, আমাদের কারোর সাথে মেলে না। শখটা হচ্ছে প্রতিদিন একবার করে নদীর কাছে গিয়ে বসা, এবং ও প্রত্যেক দিন ওর ওই শত দায়িত্বপূর্ণ কাজের ফাঁকে একবার করে হাঁটতে 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 ওই নদীটার তীরে গিয়ে বসত। এবার একটা মুশকিল হয়েছে, 5 দিন ধরে টানা বৃষ্টি হচ্ছে, বেরোতে পারছে না। এবার যে লোকের এরকম শখ, তার তো আত্মা
খাঁচা ছাড়া হওয়ার অবস্থা, হাঁপিয়ে উঠেছে সে, কী করি কী করি কী করি, ষষ্ঠ দিনের দিন অল্প একটু বৃষ্টি থেমেছে, আস্তে করে বেরিয়ে পড়েছে। নতুন সহকারীকে বলেছে চললাম বুঝলে, তো ও কি বলবে বুঝতে পারছে না, ও একবার মেঘের আকাশের চারপাশে তাকিয়ে বলল আগে হ্যাঁ, তা বললো বোধহয় আর বৃষ্টি হবে না, মানে ঘন বর্ষণময় সময় বলছে আবার বৃষ্টি হবে না। বেচারি নতুন সহকারী কি বলবে বলছে না আগে না, ও এবার নদীর দিকে হাঁটতে শুরু করেছে। হাঁটতে 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 নদীর কাছে যত যাচ্ছে, এতদিন সে নদীকে চোখে দেখেনি কিন্তু মনে মনে দেখেছে, কল্পনা করেছে বর্ষা নদীটা বোধহয় এরকম হচ্ছে এরকম হচ্ছে, এতটা জল হয়েছে এতটা জল হয়েছে। দেখতে দেখতে যাচ্ছে, দেখতে দেখতে সে নদীর কাছে গিয়ে উপস্থিত হচ্ছে, যখন ওর মনের মধ্যে একটা খেলা চলছে, এত দায়িত্ব এত কাজ, বয়সও তার 30 বছর, সে তো একদম ছোট্ট নয়, নদীকে এত ভালোবাসে কেন? তখন ও বলছে যে নদীকে এরকমভাবে ভালোবাসা আপাতভাবে পাগলামি অস্বাভাবিক মনে হচ্ছে, কিন্তু এটা একটা কৈফিয়ত সে দিতে পারে। কৈফিয়তটা কী? তার দেশে একটা নদী ছিল, এই দেশের নদীটা এই নদীটার থেকে অনেক ছোট। দুটো নদীর কথা এলো দেখো, একটা কি দেশের নদী, একটা কি এই কর্মস্থলের নদী। দুটো নদী বোঝার সুবিধার জন্য তোমাদের দুটো নদীর একটা ছবি ভেসে উঠছে দেখো পর্দায়। দুটো নদী, একটা নদী তার দেশের, সেটা ছোট ছিল অল্প জল, কিন্তু সেই নদীটার কোলে পিঠে সে বড় হয়ে উঠেছে, ওখানে খেলে তার জীবন বিকাশ ঘটেছে। এই বড় হয়ে ওঠার সঙ্গে সঙ্গে ওই নদীটাকে সে খুব ভালোবেসে ফেলেছিল। একবার ওই নদীটার খুব জল কমে গেছিল, ওর মনে হচ্ছিল ওর পরম আত্মীয় বোধহয় অসুখে ভুগে মরে যাচ্ছে, খুব কষ্ট পেয়েছিল, খুব কেঁদেছিল। আর এই কর্মস্থলের নদীটা অনেক বড় নদী, এই নদীটাকেও সে ভালোবাসে। এই নদীর তীরে আজকে হাঁটতে হাঁটতে যখন সে যাচ্ছে, তখন তার চোখ ছানা বড়া হয়ে গেল। কেন? কেননা এত জল তো সে ভাবেনি, এরকম মত্ত হয়ে ওঠে নদী এটা তো সে ভাবেনি। তো একটা নির্দিষ্ট জায়গা আছে নদীর ধারক স্তম্ভ, মানে যে খুঁটিগুলো থাকে ব্রিজের, সেই ব্রিজের নির্দিষ্ট একটা জায়গায় সে রোজ গিয়ে বসে বসে নদীটাকে দেখে। আজকেও সে দেখতে যাচ্ছে, দেখো একটা ব্রিজের ছবি দিয়েছি যার অনেকগুলো নিচে ধারক স্তম্ভ আছে, মানে চলতি কথায় আমরা যাকে থাম পিলার বলে থাকি, সেই ধারক স্তম্ভের মাঝামাঝি একটা জায়গায় বসে সে রোজ এই ব্রিজের মাঝামাঝি একটা ধারক স্তম্ভের ওপর গিয়ে বসে। নিশ্চয়ই তোমরা ছবিতে ব্রিজের একটা ছবি দেখো তোমাদের চোখের সামনে ভেসে উঠছে, যার মধ্যে অনেকগুলো থাম রয়েছে, তাই একটা মাঝামাঝিতে বসে সেই ধারক স্তম্ভের শেষ প্রান্তে প্রত্যেক দিন নদীকে দেখে। আজও দেখছে, দেখতে দেখতে হঠাৎ তার মনে হচ্ছে যে এই নদীর জল এত বেশি কেন? মজাদার ব্যাপার তো, হাত বাড়ালেই যেন ছোঁয়া যাচ্ছে, নদীটা কি আমার সাথে কথা বলছে? ওর ভারী আমোদ হলো, ও ছোটোবেলার মতন খেলতে ইচ্ছে করলো। তোমরা যেমন ছোটোবেলায় বৃষ্টির জল পড়লেই একটা নৌকা বানিয়ে ভাসিয়ে দাও, নৌকা না পড়লে যেমন একটা কাগজের টুকরো ভাসিয়ে দাও, আর কিছু না পেলে অনেক সময় কলমের মুখটাকেও একটু ভাসিয়ে দিয়ে দেখলে কেমন লাগে, মজাটা কেমন হয়, নদের চাঁদেরও সেরকম শৈশবটা যেন ফিরে এলো, তারও মজা করতে ইচ্ছে করলো। কাগজ পাই কোথায়, পকেটে একটা পুরনো চিঠি ছিল, জলে ফেললো, মুহূর্তের মধ্যে জলটা যেন সেটাকে লুকিয়ে নিল, এত স্রোত জলের। ওর মনে হলো নদী ওর সাথে লুকোচুরি খেলছে। এই 5 দিন ঘরে বন্ধ থেকে ওর স্ত্রীকে, মানে নদের চাঁদ একজন সংসারী মানুষ লক্ষ্য করো, ওর স্ত্রীকে সে একটা দীর্ঘ 5 পৃষ্ঠাব্যাপী চিঠি লিখেছিল, যাতে ওর বিরহের কথা অর্থাৎ না দেখার দুঃখের কথা ছিল। সেই চিঠির পাতাগুলো এবার একটা একটা করে ও জলে ফেলতে লাগলো, আর জলে সেগুলো লুকিয়ে গেল। এই করতে করতে হঠাৎ খুব বৃষ্টি চলে এলো, বৃষ্টির আওয়াজ, নদীর আওয়াজ একটা অন্যরকম অশ্রুতপূর্ব, আগে কখনো শোনেনি, যেন আমজাদ আলী খানের শরৎ বাচ্চা আর জাকির হোসেনের তবলা বাজছে, একটা অদ্ভুত যুগলবন্দী তৈরি হলো। নদের চাঁদ মুগ্ধ হয়ে গেল, বৃষ্টিতে প্রবলভাবে ভিজছে, উঠতে ভুলে গেল। এ সময় একটা ট্রেন পেছন দিয়ে চলে গেল, যন্ত্রের আওয়াজে ওর একটু ঘোর কাটলো, ওর মনে না এবার একটা ভয় এলো। ও বুঝতে পাচ্ছে যে এই নদীটাকে ঠিক আর বিশ্বাস করা যায় না, যে এত জোরে ধাক্কা দিচ্ছে, এত জোরে বয়ে যাচ্ছে, ব্রিজটা তো ভেঙে দিতে পারে, তা যদি নদী এই ব্রিজটা ভেঙে দেয় তাহলে কী হবে? এই ভেবে সে যেমন শিউরে উঠলো, শিউরে ওঠার সঙ্গে সঙ্গে তার মনে হলো যে না, এই নদীটার এখানে থাকাটা নিরাপদ হবে না, চলো চলে যাই। এবার তখন না অন্ধকার অন্ধকার হয়ে এসছে, একই তো বর্ষার দিন, তো অন্ধকারে অত্যন্ত সাবধানে সে একটা রেল লাইন ধরে হাঁটতে শুরু করলো। দেখো একটা অন্ধকারের মধ্যে একটা রেল লাইন, অর্ধেক দেখা যাচ্ছে অর্ধেক দেখা যাচ্ছে না, এরকম একটা ছবি তোমাদের সুবিধের জন্য দেখো আমরা পর্দায় তুলে ধরছি। এই অন্ধকার রেল লাইন ধরে সে আস্তে আস্তে হাঁটতে শুরু করলো। হাঁটতে হাঁটতে হঠাৎ তার মনে হলো, আচ্ছা বুঝেছি, নদী বিদ্রোহী হয়েছে, মানুষ তাকে এতকাল বন্দী করে রেখেছে, কে বন্দী থাকতে চায়? আমরা কি কেউ বন্দী থাকতে চাই? তা নদী বাগানো চাইবে, সে তো জীবন্ত, আজকে তো তাকে জীবন্ত বলেই আমার মনে হলো, তাহলে সে কেন বন্দী থাকতে চাইবে? সেই মানুষের সব বাঁধন ভেঙে দিতে চায়। আচ্ছা যদি ভেঙে দেয়, ভাঙলেও কি মানুষ তাকে রেহাই দেবে? মানুষ তাকে আবার বেঁধে ফেলবে, তা যদি মানুষ আবার বেঁধে ফেলে
একটা অদ্ভুত পরিবর্তন হলো তার মধ্যে। এই নতুন রংকারা ব্রিজ যেটার ওপর সে বসে রোজ নদীকে দেখতো, এতদিন সে খুব গর্ব অনুভব করেছে যে দারুণ দারুণ মানুষের কি কীর্তি। আজ কিন্তু তার মনে হলো কি প্রয়োজন ছিল ব্রিজের, নদী তো তার মতো ছিল, কেন বাঁধলাম তাকে আমরা। এই অনুভূতিটা যখনই তার মনে এলো, তারপর একটা আশ্চর্য ঘটনা ঘটলো। 7 নং ডাউন প্যাসেঞ্জার একটা ট্রেন ফেরার সময় নদেরচাঁদকে ওই রেল লাইনে চাপা দিয়ে চলে গেল, যে স্টেশনে সে 4 বছর ধরে স্টেশন মাস্টারি করছে সেই স্টেশনের দিকেই আস্তে আস্তে ট্রেনটা চলে গেল। গল্পটা এখানেই শেষ হয়ে গেল। আমরা বিরতির সময় হচ্ছে, বিরতির পর ফিরে আসি। একটা বিরতির পর ফিরে আসবো মাধ্যমিকের বাংলায়। আজকে আমরা আলোচনা করছি, কথা বলছি মানিক বন্দ্যোপাধ্যায় লেখা নদীর বিদ্রোহিণীর সঙ্গে। থাকুন 24 ঘন্টা। স্কুলে মাধ্যমিকের বাংলা নিয়ে আমরা আজকে কথা বলছি। আজকের আমাদের পাঠ্য বিষয় মানিক বন্দ্যোপাধ্যায় লেখা একটি গল্প নদীর বিদ্রোহ। স্যার আমাদের পড়াচ্ছিলেন শিক্ষক শ্রী শুভজিৎ গুপ্ত, শ্রীরামকৃষ্ণ আশ্রম ইনস্টিটিউট হাই স্কুলের। স্যার যদি কন্টিনিউ করেন। হ্যাঁ, তাহলে আমরা নদীর বিদ্রোহ গল্পটার মূল কথাটাকে শুনে নিলাম। মূল কথাটা শুনতে শুনতে দেখো আমরা দুটো জিনিস পাচ্ছি, একটা হচ্ছে একটা প্রকৃতির কথা যেখানে নদী তার মতন বয়ে যাচ্ছে, একটা মানুষ সে নদীকে ভালোবাসছে, আর একটা পাচ্ছি দেখো একটা যন্ত্র সভ্যতার ছবি। কীরকম যন্ত্র সভ্যতার ছবি? একটা স্টেশন, সেই স্টেশনে রেলগাড়ি, রেল লাইন, রেল ইঞ্জিন সময় মেনে নির্দিষ্ট একদম ঘড়ির কাঁটা ধরে ধরে যাতায়াত করে, তার জন্য সিগন্যাল আছে, তার জন্য পতাকা আছে, সব মেনে তাকে চলতে হয়। একদম একটা মানুষ যখন এই যান্ত্রিক পদ্ধতির মধ্যে চলে আসে তখন তার জীবনও কিন্তু এই যন্ত্রের হাতে আবদ্ধ হয়ে যায়। গল্পের প্রথম বাক্যই দেখবে 4:45 ট্রেনটিকে রওনা করাইয়া দিয়া নদেরচাঁদ নতুন সহকারীকে ডাকিয়া বলিল। তার মানে নদেরচাঁদ নিজের ইচ্ছে পূরণ করার আগে তাকে তার এই যন্ত্র জগতের দায়িত্বটাকে পূর্ণ করে যেতে হচ্ছে, এবং সেটা ঘড়ির কাঁটা ধরে 4:45। তারপর সে নদীর কাছে যায়, নদীকে নিয়ে তার আবেগ ইত্যাদি ইত্যাদি, সেটা একটা ব্রিজের ওপর থেকে দেখে নদীটাকে। এই যে দেখো দেখাটা, একটা ব্রিজের ওপর থেকে দেখা, একটা যন্ত্র, একটা রেল লাইন ধরে ফিরে আসা, গল্পের শেষে আবার, তাহলে এই গল্পটা কী আসলে, এই গল্পটা আসল কথা কী বলছে? যন্ত্রের সঙ্গে মানুষের কোনো একটা সম্পর্ক, যন্ত্রের সঙ্গে প্রকৃতির কোনো একটা সম্পর্ক? আসলে দেখো মানুষ যখন আদিকালে ছিল তখন সে মানুষ প্রকৃতির আশ্রিত ছিল। পুরাণ কথাগুলো আমাদের কি বলে, দয়জফলা উকার দৌ মানে হচ্ছে আকাশ, আর এই প্রকৃতি, আকাশ হচ্ছে আমাদের আদি পিতা, প্রকৃতি আমাদের আদি মাতা। গাছপালা, মানুষজন, কীট পতঙ্গ, পশু পাখি, সবাই 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 আমরা আকাশ এবং পৃথিবীর সন্তান। মাথার ওপরে ছাতার মতন পিতা আকাশ আমাদেরকে আড়াল করে রেখেছে, আর নিচে মা ধরিত্রী বসুন্ধরা আমাদের কোলে তুলে নিয়ে রেখেছে। সেজন্য প্রকৃতিও আমাদের মা, প্রকৃতিকে আমরা সত্তা ভাবি। আস্তে আস্তে মানুষ ব্যক্তি মানুষ থেকে যৌথ হলো, তারপর সে সমাজ তৈরি করলো, তারপর সে সভ্য তৈরি করলো, সভ্যতা সভ্য হয়ে উঠলো, সে সভ্যতা তৈরি করলো, সে সভ্যের আচরণ, সভ্য আচরণ ভিত্তিক শব্দ, এটা করলে সভ্য না করলে অসভ্য। তার মানে তার জীবন আচরণে সে সভ্য হলো, আরও উন্নত হতে চাইলো, আরও বড় হতে চাইলো, আরও ভালো হতে চাইলো। এই আরও ভালো হওয়ার লক্ষ্যে সে কী করলো, যন্ত্র তৈরি করা শুরু করলো। যবে থেকে মানুষ আরও সভ্য হতে শুরু করলো আস্তে আস্তে সে কী করলো, সে কঠিন পরিস্থিতিকে বশ করতে শিখলো, তার মধ্যে একটা আত্মপ্রত্যয় দেখা গেল, আমি পারি তাহলে আমি আরও পারবো, তাহলে আমি আরও পারবো। এই আরও 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 তাকে এমন একটা জায়গায় আনলো সে নিজেকে মর্তের ঈশ্বর মনে করতে শুরু করলো। ওই রয়েছে গাছপালা দাও কেটে বানাও বাড়ি, আমরা বিরতি থেকে ফিরে আসছি আবার আজকের এই অধ্যায় নিয়ে মাধ্যমিকের বাংলা নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায় আমরা কথা বলছি সে নিয়ে। সঙ্গে থাকুন 24 ঘন্টা। মাধ্যমিকের বাংলা নদীর বিদ্রোহ মানিক বন্দ্যোপাধ্যায় লেখা আমরা কথা দিয়ে পড়াশোনা করছি আজকে। স্যার যদি কন্টিনিউ করেন। হ্যাঁ, তাহলে আমরা আলোচনা করছিলাম সভ্যতাদর্পী মানুষ নিয়ে, যে গাছ কাটলো, নদীকে বাঁধ দিল, পাহাড়কে ভাঙলো, পাথরকে ভাঙলো, রাস্তা করলো, কারখানা করলো, বাড়ি করলো। নদেরচাঁদ এই সভ্যতাদর্পী মানুষদের একজন, সে যন্ত্র সভ্যতার অংশ, যন্ত্র সভ্যতায় কাজ কারবার করে, কিন্তু তার বুকের ভেতর কোথাও একটা প্রকৃতির প্রতি সুপ্ত ভালোবাসা ছিল। এই ভালোবাসাটা নিয়ে সে এগোচ্ছিল, কিন্তু সে কিন্তু সভ্যতাদর্পী ছিল, নতুন রং করা ব্রিজের জন্য তার গর্ব হতো।
আজকে এই একটা বিশেষ পরিস্থিতিতে নদীর পাড়ে বসে নদীর রূপ দেখে নদীর অবস্থান দেখে সে বুঝতে পারলো যে নদী বিদ্রোহী হতে চায়। কেন বুঝতে পারলো? কে এই নদের চাঁদ? আপাতভাবে একজন কর্মী মানুষ যে যন্ত্র সভ্যতার দাসত্ব করে এবং তার নিজের কাজ খুব নিখুঁতভাবে পালন করে, কিন্তু আসলে সে কি? যখন সে শৈশব স্মৃতিচারণ করছে তখন সে বলছে নদীর কোলে পিঠে খেলে বড় হয়েছে, তার মানে নদের চাঁদ আসলে নদীর প্রিয় সন্তান, নদী তার ধাত্রী মা। ছোটবেলায় বাচ্চাদের যেমন ডাকে আয় আয় চাঁদ মামা টিপ দিয়ে যা, চাঁদের কপালে চাঁদ টিপ দিয়ে যাও, দ্বিতীয় চাঁদ কোলের শিশুটির মতো নদের চাঁদ নদীর কোলের সন্তান, নদীর সন্তান নদের চাঁদ, তাই তার বুকের মধ্যে নদী গভীরতাটা আছে, তাই নদীর কাছে গেলে সে শৈশবের আমোদ ফিরে পায়, চিঠি জলে ভাসিয়ে খেলে। এবং এই নদীর সূত্রে সে নদীর বিদ্রোহ, এই ভালোবাসার সূত্রে সে নদীর বিদ্রোহের কারণ বুঝতে পারে এবং সে উপলব্ধি করে, একদম পরিষ্কার দেখবে এই বাক্য তোমাদের কাছে উল্লিখিত আছে, নতুন রং করা ব্রিজের জন্য এতদিন সে খুব গর্ব, এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়েছে। একদম 125 পাতায় শেষের দিক থেকে দ্বিতীয় অনুচ্ছেদ দেখবে, স্টেশনের কাছে নতুন রং করা বৃষ্টির জন্য এতকাল নদের চাঁদ গর্ব অনুভব করিয়াছে, আজ তার মনে হইল কি প্রয়োজন ছিল ব্রিজের। এই দেখো দুটো নদের চাঁদ ভাগ হয়ে গেল, একটা নদের চাঁদ সভ্যতাদর্পী আর একটা নদের চাঁদ প্রকৃতি প্রেমী। কিন্তু মানুষের এই প্রকৃতি প্রেম প্রবণতা দিয়ে এই যন্ত্র সভ্যতায় কি প্রকৃতিকে বাঁচানো যায়? নদের চাঁদ জানে না, সে ভেবেছে যে নদী বিদ্রোহী হবে, ব্রিজ ভেঙে দিতে পারে, কিন্তু পারিবে কি? পারিলেও মানুষ কি তাকে রেহাই দেবে? যে আজ যে ব্রিজ আর বাঁধ সে ভাঙিয়া ফেলিবে, কাল আবার মানুষ সেই ব্রিজ আর বাঁধ গড়িয়া তুলিবে, তারপর এই গভীর প্রশস্ত জলপূর্ণ নদীর তার দেশের সেই ক্ষীণস্রোতা নদীতে পরিণত হইতে না জানি মোটে আর কতদিন লাগিবে। তাহলে বাস্তব সত্য হলো যন্ত্র সভ্যতার যন্ত্রদাসত্ব করার প্রবণতার কাছে প্রকৃতিকে ভালোবাসার প্রবণতাটা হেরে গেছে চিরকাল মানুষের। সেই জন্যেই আজকে দেখো তোমাদের পরীক্ষার খাতায় উষ্ণায়ন প্রবন্ধ লিখতে হয়। এই দ্বন্দ্বটাই কিন্তু এই গল্পের মূল জায়গা, যেখানে প্রকৃতিকে তার স্বাভাবিকতা হরণ করে নেওয়া, প্রকৃতি তার নিজের রূপ ফিরে পেতে চায় আর মানুষ বারবার নিজের বিকৃত রুচি লালসা স্বার্থলোভ মেটানোর জন্যে প্রকৃতিকে বিনষ্ট করে দেয়, এই লড়াইটাই কিন্তু এই গল্পে মুখ্য হয়ে উঠেছে, মানুষের সঙ্গে যন্ত্র সভ্যতার সঙ্গে প্রকৃতির স্বাভাবিকতার এই সংঘাত। বেশ, আমাদের এবার যে প্রশ্নগুলো এসছে এক এক করে আমাদের কাছে সেই প্রশ্নগুলোর দিকে চোখ রাখি। পরপর পাঠানো যে হোয়াটসঅ্যাপে প্রশ্নগুলো কোয়েশ্চেন, ভিডিও কোয়েশ্চেন, সেদিকে। নমস্কার, আমার নাম সাভা পারভিন, আমি শ্রীমতী জহানন্দী বিদ্যাপীঠের দশম শ্রেণী ছাত্রী। আমার প্রশ্ন হলো যে নতুন সহকারী একবার না একবার হ্যাঁ কেন বলেছিলেন? আমার প্রশ্নের যদি উত্তর আপনারা আলোচনা করে বলে দেন তাহলে খুব ভালো হবে, ধন্যবাদ। একবার না একবার হ্যাঁ নতুন সহকারী পরপর আসবে না উত্তর দিয়ে দেবো? আচ্ছা দেখো, দেখো প্রশ্নটার মধ্যে একটা শব্দ আছে, দেখো তুমিও নিশ্চয় দেখেছো, নতুন সহকারী। এবার স্টেশনের স্টেশন মাস্টার, দণ্ডমুণ্ডের কর্তা সর্বোচ্চ পদে, আবার এ নতুন সহকারী, এ কী বলবে বুঝতে পারছে না, এটা এক নম্বর কারণ। সে কারণে একবার তার সুরে সুর মেলাচ্ছে সে, আর দ্বিতীয় কারণ হলো আশা থেকে দেখছে নদের চাঁদ আর দশটা মানুষের থেকে আলাদা, এ একটা অদ্ভুত ধরনের লোক, কীরকম এত বড় দায়িত্ব পালন করে, এত গুরুত্বপূর্ণ কর্তব্য পালন করে, আবার ওই নদী দেখতে চলে যায়, কীরকম একটা লোক, মেলাতে পারছে না। অর্থাৎ প্রাথমিকভাবে তার মধ্যে একটা জড়তা আছে, এই কারণে, এই দুটো কারণেই কিন্তু সে একবার হ্যাঁ হয় হ্যাঁতে হ্যাঁ বলে, নাতে না বলে, অর্থাৎ ঊর্ধ্বতন কর্তৃপক্ষের মন খুশি করে দেওয়ার চেষ্টা করে। দ্বিতীয় প্রশ্ন, আমি বর্ধমান জেলার কুসুমরাম তৈয়বা ইনস্টিটিউশন স্কুলে দশম শ্রেণী ছাত্রী। G24 ই স্কুল প্রোগ্রামটি দেখে আমি খুবই অনুপ্রাণিত হয়েছি। আমার একটি প্রশ্ন রয়েছে, নদীর বিদ্রোহ গল্পে নদের চাঁদের মৃত্যু কি বার্তা দেয়? নদের চাঁদের মৃত্যু কি বার্তা? বেশ, নদের চাঁদের মৃত্যু, চমৎকার প্রশ্ন তোমার। গল্পটায় নদের চাঁদ মারা গেল শেষে, কোন নদের চাঁদ মারা গেল? স্টেশন মাস্টার নদের চাঁদ মারা গেল, মানুষ নদের চাঁদ মারা গেল, নদীকে ভালোবাসা নদের চাঁদ মারা গেল। কিন্তু ওই যে একটা বাক্য দেখো একটু আগে আমি তোমাদের তুলে ধরেছি, যে একটা লোক সে বলছে নতুন রং করা ব্রিজের জন্য গর্ব অনুভব করেছে, এই লোকটার দ্বৈত সত্তা বেরিয়ে আসছে। দেখো এই অংশে নতুন রং করা ব্রিজের জন্য যে গর্ব অনুভব করছে সে যন্ত্র সভ্যতার প্রতিনিধি নদের চাঁদ, সে সভ্যতাদর্পী যন্ত্রদর্পী মানুষ। রবীন্দ্রনাথের মুক্তধারা নাটকে সাধারণ মানুষ ভয় পেয়ে বলেছিল নমযন্ত্র নমযন্ত্র নমযন্ত্র, এই সেই নমযন্ত্রের প্রতিনিধি নদের চাঁদ। এই নদের চাঁদ যখনই উপলব্ধি করল যে নদী বিদ্রোহী হচ্ছে, মানুষ নদীকে অন্যায়ভাবে বেঁধে রেখেছে, কে বাঁধনে বেঁধে থাকতে চায়,
সত্যি তো এটা তো ঠিক হয়নি। সেই মুহূর্তে সে কিন্তু তার মনের দ্বিতীয় সত্তাটা দেখো জেগে উঠলো, তার অন্তরের কি প্রয়োজন ছিল ব্রিজের। তাহলে বাস্তবের দিকে তাকিয়ে দেখো, একটু আগেই তোমাদের বলেছি যে যন্ত্র সভ্যতার আস্ফালন প্রকৃতিকে ধ্বংস করার যে রীতি আমাদের সমাজে সেটাই প্রবল হয়ে উঠেছে। আর প্রকৃতিকে ভালোবাসা, আফ্রিকার হোপি ইন্ডিয়ানরা বলতো প্রকৃতিকে ছুঁয়েও না, ছেনো না, আঁচড় কেটো না, মাটির বুকে গভীর গভীর সব শক্তিরা ঘুমিয়ে আছে, তারা জেগে গেলে ভয়ঙ্কর হবে। মানুষ সেটা ভাবেনি, মানুষ নিজের ইচ্ছে মতন প্রকৃতিকে বিনষ্ট করেছে। তো এই প্রবণতাটা কিন্তু প্রকৃতিকে লালন করার প্রবণতাটা হেরে গেছে, টিকতে পারেনি, বাঁচাতে পারেনি প্রকৃতিকে, প্রকৃতিকে ধ্বংস করার প্রবণতাটা হেরে জিতে গেছে। তা প্রকৃতি ধ্বংসকারীর থেকে যখন প্রকৃতি লালনকারীতে সে চলে এলো, তাহলে তার পরাজয় সুনিশ্চিত, তারই প্রতিকারতে তার মৃত্যু হয়ে গেল, যন্ত্রের হাতেই মৃত্যু। একদম যন্ত্রের হাতেই মৃত্যু, না হলে তো ব্যাপারটাকে দেখানো যায় না যে যন্ত্র জয়ী হচ্ছে। এক্স্যাক্টলি। তৃতীয় প্রশ্ন। নমস্কার, আমি সন্ধি মিশ্র, উত্তর চব্বিশ পরগনা জেলা ছাত্র নেতাজি বালিকা শিক্ষা নিকেতনের দশম শ্রেণীর ছাত্রী। আজ স্কুলে বাংলা নিয়ে, বাংলার আলোচ্য বিষয় নদীর বিদ্রোহ নিয়ে আমার প্রশ্নটি হলো, নদীর বিদ্রোহ নামকরণের সার্থকতা বিচার কর। বেশ, নদীর বিদ্রোহ নামকরণ, তাহলে বিদ্রোহ কি? একটা প্রতিবাদ হতে পারে, বিদ্রোহ একটা বিরুদ্ধতা হতে পারে। তাহলে এই যে প্রতিবাদ, বিরুদ্ধতা, অন্যরকম একটা আচরণ, গতানুগতিকতাকে ভেঙে দেওয়া, নদীকে বিদ্রোহী হতে বাধ্য করেছে মানুষ। নদীর বিদ্রোহ আসলে প্রকৃতির বিদ্রোহ। প্রকৃতির বিদ্রোহ কেন? এককালে প্রকৃতি আমাদের কাছে বন্দনীয় ছিল, আমরা বৃক্ষকে বন্দনা করতাম আদিকালে, আমরা গাছপালা, নদ, নদী, আমাদের সভ্যতাকে এখনও আমরা ভূগোল বইতে নদীমাতৃক সভ্যতা বলে পড়ি। তাহলে মাকে কি আমরা সম্মান দিই? প্রকৃতিকে মা বলি? মায়ের আঁচল যে আমাদের শুশ্রূষা, মায়ের আঁচল যে আমাদের আশ্রয়, সেটা আমরা বারবার ভুলে যাই। এই ভুলে যাওয়ার সঙ্গে সঙ্গে কি হয়ে ওঠে? তার নিজস্বতাকে আমরা হরণ করে নিই। কিন্তু প্রকৃতি তো প্রাণ আছে, সে তো সজীব, সে তো তার নিজের মতন বিকাশ করে, সে সবাইকে আশ্রয় দেয়। কিন্তু এই আশ্রয়দাত্রী সজীব প্রাণবন্ত প্রকৃতি, সে যখন তার স্বাভাবিকতা হারিয়ে ফেলে, তখনই বিদ্রোহের প্রশ্ন আসে। তাহলে নদীর বিদ্রোহ আসলে দেখো প্রকৃতির বিদ্রোহ। তাহলে এই গল্পের নামকরণ কি? একটা ব্যঞ্জনাধর্মী নামকরণ। এই গল্পের প্রাথমিক কথা কি? একটা মানুষ নদীকে ভালোবাসত, নদী বন্দী ছিল বলে সে আনন্দ পেত, তারপর সে উপলব্ধি করলো কেন নদীর স্বাধীন হওয়া উচিত। এখান থেকে বিদ্রোহর শব্দটা উঠে আসছে এবং গল্পে পরিষ্কার দেখো বলা হচ্ছে, নদীর বিদ্রোহের কারণ সে বুঝিতে পারিয়াছে। নদীর বিদ্রোহের কারণ কি? নদীর বিদ্রোহের কারণ তার স্বাভাবিকতাকে নাশ করে দেওয়া। অর্থাৎ গল্পের যে মূল দ্বন্দ্বর জায়গাটা আমরা বারবার আলোচনা করছি, যন্ত্র সভ্যতার সঙ্গে প্রকৃতির স্বাভাবিকতা হরণের জায়গা, সেই জায়গাটাকে এখানে তুলে ধরার জন্য নদীকে বিদ্রোহী হতে হয়েছে। সেই বিদ্রোহের মধ্যে দিয়ে সে আসলে বোঝাতে চাইছে প্রকৃতির সঙ্গে মানুষের অবস্থান স্বাভাবিক হওয়া উচিত, প্রকৃতির সঙ্গে মানুষ, প্রাণুষ প্রকৃতিরই আশ্রিত, প্রকৃতি তাকে লালন পালন করে বড় উঠেছে, তাহলে এই ধাত্রি মায়ের সঙ্গে মানুষের সম্পর্ক স্বাভাবিক নয় বলেই বিদ্রোহ করতে হচ্ছে মানুষ। এই বিদ্রোহের ফলে প্রকৃতির সত্যকে সে উপলব্ধি যদি করতে পারে, এটা যেন প্রকৃতির চেতনা তাকে কথা বলছে, এটা যেন অন্তর থেকে উঠে আসছে, প্রকৃতি তাই বার্তা দিতে যাচ্ছে তার সন্তানরূপী মানুষদের। ঠিক, পরের প্রশ্নের দিকে যাব। নমস্কার, আমি জিতাংশু নাথ, প্রফুল্লকানন্দ দেশপ্রিয় বিদ্যামন্দিরের দশম শ্রেণীর ছাত্র। জি চব্বিশ ঘন্টার এই ই স্কুল প্রোগ্রামটি দেখে আমি উপকৃত হচ্ছি। আমার প্রশ্ন হচ্ছে যে নদীর বিদ্রোহ গল্পটিতে কিভাবে যন্ত্র এবং মানুষের দ্বন্দ্বকে প্রতিকায়িত করা হয়েছে তা আলোচনা কর। নমস্কার। এই প্রশ্নটার উত্তর আমরা এতক্ষণ আলোচনা করেই ফেলেছি, তবু আর একবার বলে দিই, যন্ত্র মানুষ দ্বন্দ্ব, হয়তো তুমি কোথাও কোথাও বিভিন্ন নমুনা বইতে এই প্রশ্নটাই সরাসরি দেখবে, যন্ত্র মানুষ দ্বন্দ্ব। তুমি একটা কথা খুব ভালোভাবে উপলব্ধি করে নাও, যন্ত্র মানুষের দ্বন্দ্ব আসলে নয়, দ্বন্দ্বটা আসলে মানুষের অন্তর্নিহিত দুটো প্রবণতার। এক, আমি প্রকৃতিকে ভালোবাসি, প্রকৃতি আমার মা, তাকে আমি লালন করব, আমি তার সঙ্গে সুন্দরভাবে বেঁচে থাকব, সবাই সমানভাবে। আরেক হচ্ছে আমি যন্ত্রের দাসত্ব করব, সেখানে গাছ কেটে দিতে হয় দেবো, সবুজ ধ্বংস করতে হয় করব, এই সমস্ত কাজ করব আমরা, এবং তার মতন আমাদের মতন আমরা চলে যাব। দ্বন্দ্ব আসলে এই দুটো প্রবৃত্তির, প্রাথমিকভাবে মনে হচ্ছে যন্ত্র মানুষের দ্বন্দ্ব, আসলে যন্ত্রের পরিচালক মানুষ, মানুষেরই দুটো মানসিকতার দ্বন্দ্ব। বেশ, আমি টেলিফোন একজন রয়েছে, শুনে নেব তার কি প্রশ্ন। ও, এই মুহূর্তে টেলিফোনে কেউ নেই। স্যার, যদি নতুন করে এই টপিক সম্পর্কে আর কিছু বলে দেওয়ার থাকে বলার আছে, তার আগে আমি তোমাদের একটা ছোট্ট জায়গা একটু ধরিয়ে দেবো।
সেটা হচ্ছে যখন তোমরা পড়বে বই, পাঠ্য বই বারবার পড়বে, দেখো পড়াশোনাটা তো ধারণাভিত্তিক, ধরো পড়ার সময় এরকমভাবে একটু লক্ষ্য করে পড়বে, যেহেতু তোমাদের আজকে অতি সংক্ষিপ্ত আর বহু বিকল্পতে 36 নম্বর প্রশ্ন আছে, এক এক করে 36, তাহলে এখানে দেখো পড়ার সময় একদম হাতে পেন্সিল তুলে নিয়ে 4:45 প্যাসেঞ্জার ট্রেনটিকে 4:45 দাগ দিয়ে নাও। পড়ার সময় এরকম একটু খুঁটিয়ে খুঁটিয়ে এই তথ্যগুলোকে দাগ দেবে। 5 দিন নদীকে দেখা হয়নি, 5 দিন, তার মানে এটা বর্ষণ সিক্ত 6 নম্বর দিনের গল্প, এটা তোমাকে বহু বিকল্পে বোকা বানিয়ে দিতে পারে। 30 বছর বয়সে, নদের চাঁদের বয়স 30 বছর, 4 বছরের চেনা, 4 বছর ধরে স্টেশন মাস্টারি করছে, এই তথ্যগুলো খুঁটিয়ে খুঁটিয়ে পড়া এক। আর দ্বিতীয় হচ্ছে গল্পটা যখন পড়ছো তখন তোমাদের প্রশ্নের সাথে নদের চাঁদের চরিত্রটাকেও দেখো। নদের চাঁদের চরিত্রটার মধ্যে দুটো ভাগ আছে লক্ষ্য করেছো, আগেই তোমাদের উল্লেখ করেছি, তাহলে একদিকে সে নিখুঁত কর্মী সাবধানী, অন্যদিকে প্রকৃতি প্রেম, প্রকৃতি প্রেমের ফলে তার পরিবর্তন এবং মৃত্যু, এই জায়গাটাকে দেখে এগিয়ে চলা। একটা ছোট বিরতির সময় আছে, বিরতির পর ফিরে আসি, আমরা কথা বলছি মাধ্যমিকের বাংলা নিয়ে, মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ, সঙ্গে থাকুন 24 ঘন্টা। মাধ্যমিকের বাংলায় মানিক বন্দ্যোপাধ্যায়ের লেখা নদীর বিদ্রোহ নিয়ে আমরা কথা বলছি স্যার, তাহলে আমরা যে আলোচনাটায় বারবার আসছি যে একটা সময় মানুষ প্রকৃতিকে সত্যি তার মা ভাবত। বিদ্যাসাগর শকুন্তলা অনুবাদ করলেন, সেখানে একটা জায়গায় দেখাচ্ছেন যে মহর্ষি কর্ণ দাঁড়িয়ে আছেন, শকুন্তলা শ্বশুরবাড়ি যাবে। বিদ্যাসাগরের অনুবাদের ভাষায় স্মরণ করছি, মহর্ষি কর্ণ বলছেন, হে আশ্রম সন্নিহিত তরুগণ, অদ্য তোমাদের সকলের প্রিয় শকুন্তলা শ্বশুরগৃহে যাইতেছে, তোমরা সকলে অনুমোদন করো। যিনি ভূষণ প্রিয়া হইয়াও কদাচ তোমাদের পুষ্প চয়ন করিতেন না, পত্র ও পল্লব ভঙ্গ করিতেন না, তিনি সে শকুন্তলা শ্বশুরবাড়ি যাচ্ছে বলে অনুমতি চাইছে গাছপালার থেকে। মানে মানুষ প্রকৃতির প্রাণকে স্বীকার করছে, রবীন্দ্রনাথের অজস্র লেখায় পাচ্ছি আমরা। তো এইখানে দাঁড়িয়ে আজকের পৃথিবীতে কি দেখছি, দেখো তোমাদের জন্য পর্দায় একটা ছবি ভেসে উঠছে, গাছ কাটার ছবি আর জলে বাঁধ দেওয়ার ছবি। তাহলে আজকের পৃথিবী হচ্ছে এইটা, যেখানে আমরা নির্বিচারে অরণ্য ছেদ করছি, নির্বিচারে নদীকে বাঁধ দিয়ে বেঁধে দিচ্ছি, এইটা কে করছে, এটা আমরা করছি। তারপরে যন্ত্রের পরিচালক আমরা, প্রকৃতিকে লালনও আমরা করি, প্রকৃতিকে ধ্বংসও আমরা করি। নদের চাঁদের কিন্তু এই জায়গাটার মধ্যে দুটো প্রবৃত্তি দিয়ে, এই নদের চাঁদ দেখো বইতে সে একবার বলছে যখন নদীকে সে বিদ্রোহের জায়গায় দেখছে তখন কি বলছে, বড় ভয় করিতে লাগিল নদের চাঁদের, হঠাৎ তাহার মনে হইল রোষে ক্ষোভে উন্মত্ত এই নদীর আর্তনাদী জলরাশির কয়েক হাত উঁচুতে এমন নিশ্চিত মনে এতক্ষণ বসিয়া থাকা তাহার উচিত হয় নাই। হোক ইঁট সুরকি সিমেন্ট পাথর লোহা লক্করে গড়া ব্রিজ, যে নদী এমনভাবে খেপিয়া যাইতে পারে তাহাকে বিশ্বাস নাই। আবার এই লোকটি গিয়ে উপলব্ধি করছে যে ব্রিজের কি প্রয়োজন ছিল। এই যে জায়গাটা, এই দ্বন্দ্বটা, যন্ত্র মানুষের দ্বন্দ্ব আপাতভাবে বলা যেতে পারে, কিন্তু আসল দ্বন্দ্বটা হচ্ছে মানুষের অন্তরের প্রবৃত্তি। আমি যন্ত্রের দাসত্ব করব নাকি প্রকৃতি মায়ের স্নেহ ছায়াকেই আমি বড় হয়ে উঠব, এই জায়গাটাই কিন্তু বারবার এই গল্পের মধ্যে দিয়ে উঠে উঠছে। এবং যেটা তখন বললাম বা তোমরা প্রশ্নও করেছিলে যে প্রবৃত্তি জিতেছে যন্ত্র দাসত্ব, আমরা সকলে আজকে যন্ত্রের দাস, যন্ত্র ছাড়া আমাদের মুহূর্ত মাত্র চলে না, তাহলে সেই যন্ত্রের কাছে আমরা এতটাই অসহায় যে সেই আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে ফেলেছে। সুতরাং এইটাই জিতবে বলে নদের চাঁদকে এমনকি যে ট্রেনটা পিষে দিয়ে যায় সেও যন্ত্র সভ্যতারই অঙ্গ, এবং তাকে সেইভাবেই উল্লিখিত করা হয়েছে দেখবে 7 নং ডাউন প্যাসেঞ্জার, যার অন্য কোনো নাম নেই, না হয়তো নাম আছে কিন্তু যন্ত্র সভ্যতা তার সংখ্যা দিয়ে তাকে ধরে রেখেছে, ডাউন প্যাসেঞ্জার, আপ ডাউন দিয়ে সে চিহ্নিত করছে, এই এই তার ভাষা দিয়ে ব্যাপারটাকে প্রকাশ করা হলো। ঠিক, তাহলে এই জায়গায় দাঁড়িয়ে এটা কিন্তু লক্ষণীয় যে নদীর বিদ্রোহ গল্পটা আসলে প্রকৃতির বিদ্রোহ। এবার তাহলে স্যার গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো একবার দেখে নিন, একদম একদম, এক নজরে আপনি যদি এক এক করে একটুখানি বলে দেন ওদের জন্য যারা পড়লো এতক্ষণ। দেখো প্রশ্ন তো অজস্র হতে পারে, তার মধ্যে নমুনা হিসেবে আমরা কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন বেছে নিচ্ছি। তোমরা জানো যে তোমাদের 4 ধরনের প্রশ্ন বাংলায় আসে, অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্ন, বহু বিকল্প ভিত্তিক বা সঠিক উত্তর নির্বাচন করো, কম বেশি 60 শব্দ, কম বেশি 150 শব্দ। আমরা 60 এবং 150-এর কয়েকটা নমুনা তুলে ধরছি। প্রশ্ন 1,
নিজের এই পাগলামিতে যেন আনন্দই উপভোগ করে। কোন পাগলামি, তাতে নদের চাঁদ আনন্দ উপভোগ করে কেন? নিশ্চয়ই বুঝতে পেরে যাচ্ছ জায়গাটা হচ্ছে এই নদী দেখতে যাওয়ার জন্য যে উন্মাদনা তার ভেতর কাজ করে সেটা নিয়ে, এবং আনন্দ উপভোগ করছে কেন? কেননা ওই যে শৈশবের নদীকে ভালোবাসবার একটা কৈফিয়ত সে দেয়, কারণ সে দেয়। নদের চাঁদ স্তম্ভিত হয়ে গেল। নদের চাঁদকে তার স্তম্ভিত হওয়ার কারণ কি? নদের চাঁদকে তার পরিচয় আমরা জানি, স্তম্ভিত হওয়ার কারণ সে নদীকে না দেখতে পেয়ে মনে মনে যে কল্পনা করেছিল, তার পরে যখন নদীর লাইন ধরে হাঁটতে হাঁটতে বর্ষণ সিক্ত নদীকে দেখে সে চমকে যাওয়া বর্ণনাটা আসবে। পারিলেও মানুষ কি তাহাকে রেহাই দিবে? বক্তার মনে প্রশ্ন কেন জেগেছিল এই উত্তরটা বারবারই এই প্রসঙ্গটায় এসছে, তোমাদের মনে হয় পরিষ্কার। কম বেশি 150 শব্দে উত্তর দাও। অস্বাভাবিক হোক, নদীকে এভাবে ভালোবাসিবার একটা কৈফিয়ত নদের চাঁদ দিতে পারে। নদীকে ভালোবাসার কৈফিয়তটা কি? সে তাকে অস্বাভাবিক বলেছে কেন? অস্বাভাবিক বলেছে কেন? কেননা প্রকৃতিকে ভালোবাসা মানুষের সংখ্যা ক্ষীণ হয়ে গেছে আজকে। তারা সংখ্যালঘু, তারা যন্ত্রের কাছে চাপা পড়ে মরে যাচ্ছে এই প্রবণতাটা। নদীর বিদ্রোহ পাঠে নদের চাঁদের চরিত্রও কিছু ইঙ্গিত তোমাদের দিয়ে দিয়েছি। আজও সে সেইখানে গিয়া বসিল। কোথায় বসার কথা বলা হয়েছে, সেখানে বসার পর সেদিন কী কী ঘটে সংক্ষেপে লেখো। এটা কিন্তু বর্ণনামূলক প্রশ্ন, পাঠ্য বই খুব মন দিয়ে পড়া থাকলে ধরতে পারবে। আর নদীর বিদ্রোহ গল্পের নামকরণটি কতটা যুক্তিসঙ্গত বুঝিয়ে দাও। এই ধরনের প্রশ্ন অনুশীলন করলে তোমরা এরকম বা এই জাতীয়ই প্রশ্ন পরীক্ষায় পাবে এবং সেটা তোমাদের অসুবিধে আর হবে না। প্রয়োজনীয় কিছু পরামর্শ আছে, সেটা কি ওদের বলে দিই এখন? হ্যাঁ স্যার, এই প্রশ্নটা কিছুক্ষণ একটু স্টে করুন, যেটা আপনি লাস্ট বললেন নদীর বিদ্রোহ গল্পের নামকরণ কতখানি সঙ্গত। স্যার এইবার যে পরামর্শের কথা আপনি বলছিলেন, প্রয়োজনীয় পরামর্শের মধ্যে প্রথম তোমাদের আগেরবারও বলেছি, আগের দিনও বলেছি, যে পড়াশোনা হচ্ছে ধারণাভিত্তিক। আগে সুস্পষ্ট ধারণা তৈরি করবে, তারপর পাঠ। পাঠ করার সময় যেমন তোমাদের একটু আগে ইঙ্গিত দিচ্ছিলাম, প্রথমে উৎস এবং লেখক পরিচিতি পড়ে নিয়ে জানবে কোন সময়ের লোক কী জাতীয় লিখতেন, তাহলে তার লেখাকে অনুধাবন করতে তোমার সুবিধা হবে। তারপর পাঠ্য রচনা বারবার পড়বে, আর পড়ার সময় অতি অবশ্যই হাতে তুলে নাও পেন্সিল, প্রয়োজনীয় তথ্যাদিকে চিহ্নিত করো। যে শব্দ বুঝতে পারছো না সেটাই দাগ দিয়ে রাখো, যে বাক্য বুঝতে পারছো না দাগ দিয়ে রাখো। বিকল্প ভিত্তিক ও অতি সংক্ষিপ্ত উত্তরধর্মী প্রশ্নের জন্যে ওই যে খুঁটিনাটি তথ্য, যে কোন ট্রেন, কটা ট্রেন, কবছর চাকরি করছে, কদিন বৃষ্টি হচ্ছে, এরকম জায়গাগুলোকে একদম আলাদা আলাদা করে চিহ্নিত করে নাও। তৃতীয় হচ্ছে পাঠ্যর বর্ণনামূলক অংশ চিহ্নিত করো। যেমন নদী দেখার বর্ণনা পাশে লিখে রাখো, এখান থেকে এই অংশ নদী দেখার বর্ণনা, নদী ভালোবাসার কারণ, এখান থেকে এই অংশ নদী ভালোবাসার কারণ, নতুন করে নদীকে দেখতে গিয়ে কী অভিজ্ঞতা হলো লিখে রাখো। এইটা যখন হয়ে গেল, পড়াটা যখন উপলব্ধি করলে, এবার মূল ভাবটা আলাদা করে দুটো থেকে তিনটে বাক্যের মধ্যে সুন্দর করে লিখে রাখো। প্রত্যেকটা বড় উত্তর লিখতে গেলে দেখবে মূল ভাবটা কাজে লাগছে। কঠিন বানান বারবার লিখে অনুসন্ধান করো। শব্দ পরিচিত, অপরিচিত যে সমস্ত শব্দ তুমি পাচ্ছ, তাহলে যেগুলো তোমার শব্দ পরিচিত সেগুলোর অর্থ তুমি অভিধান থেকে দেখে নাও, নাহলে তোমার কোনো শিক্ষক শিক্ষিকা বাড়ির বয়োজ্যেষ্ঠ মানুষের কাছ থেকে জেনে নাও, জেনে সেই শব্দটা এবং অপরিচিত শব্দ সেটাও সেভাবে জেনে নাও, এবং এটাকে মনে রাখার সুবিধে হচ্ছে এটাকে বাক্য রচনা করে নাও, তাহলে কিন্তু দেখো এই শব্দটা ব্যবহার করা তোমার আয়ত্তে চলে আসবে। আর সবশেষ যে কথা সেটা হচ্ছে পাঠ সম্পর্কে সুস্পষ্ট ধারণা জন্মালে তাহলেই অনুশীলন করো, নাহলে তুমি বারবার অনুশীলন করলে কিন্তু তোমার ওই প্রশ্নের উত্তর না পেলে তুমি কিন্তু পরীক্ষায় আর লিখতে পারবে না। কিন্তু অনুশীলনের মাধ্যমে তুমি রপ্ত করে নিলে তোমার সুবিধা হবে যে এই বাক্যটির বদলে ওই বাক্যটা দিয়ে এলেও যে একই উত্তর হবে এটা তুমি উপলব্ধি করবে। এভাবে পড়াশোনা করলে তুমি নিশ্চয়ই মাধ্যমিক পরীক্ষায় ভালো ফল করবে, এবং এই গদ্যটি তোমাদের মাধ্যমিকের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, বারবার অনুশীলন করো, নিশ্চয়ই ভালো হবে। সময় যেহেতু একদম শেষ, আজকে এই ক্লাস এখানেই শেষ করছে। আগামীকাল এই ক্লাসে থাকছে মাধ্যমিকের ইংরেজি। অন্যান্য সমস্ত গুরুত্বপূর্ণ খবরের জন্য দেখতে থাকুন, সঙ্গে থাকুন জি 24 ঘন্টা।